চিন্তার কারণ নাই, আবার এই পৃথিবী ইসলামের লেখা কালেমার পতাকাটা উঠবে, ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, যতই শয়তানের পাড়া যতই উপরে উঠুক না কেন সব একদিন তছনছ করে দেবে। কথাগণ ঠিক কিনা? আমাদের এখন প্রস্তুতি হতে হবে। কি হতে হবে জনগণ? প্রস্তুতি হতে হবে। তাই বলে যদি আপনি বসে থাকেন, এখন থেকে কাজ না করে যদি আপনি বসে থাকেন, হঠাৎ করে যখন দাজ্জাল আসবে, ওই দাজ্জালের কপালে তো লেখা থাকবে কাফের। যদি আপনি খাঁটি মুসলমান না হন, ওই কাফের লেখা কি আপনি কখনো দেখতে পাবেন? জানেন কি মুসলমান? জানেন দাজ্জালের পরিবেশটা কেমন হবে? এই দাজ্জাল যেই দিক দিয়ে যাবে, ও তো আল্লাহ দাবির করবে, আবার হুজুরও দাবির করবে। কি দাবি করবে? কোন পিসাব দাবি করবে? এটা হাদিস বুখারী বর্ণনা মুসলিমের বর্ণনা দেখেন। দাজ্জাল কিন্তু আল্লাহও দাবি করবে, আবার পীরেরও দাবি করবে, হুজুরের দাবি করবে। আপনাকে বুঝতে হবে দাজ্জাল হুজুরের দাবি কি জন্য করবে। এই দেশের মধ্যে সবচাইতে মানুষ যাদের বিশ্বাস করে তারা হলো পীর এবং হুজুর। জোরে গণ ঠিক কিনা? দাজ্জাল কেন দালি হুজুরের আদেশ ধরবে? এটা বলার কারণ হলো আজ এই দেশের মধ্যে অনেক আলেম আছে, অনেক পীর আছে, লেখাপড়া তো দূরে থাক, পড়াশোনা তো দূরে থাক, পীর হয়ে গতিশীল হয়ে বসে আছে, আপনাদের মুরিদ করে, আপনাদের ধোঁকা দিয়ে বুকা বানিয়ে পয়সা ইনকাম করে। আমার দেশের মধ্যে অনেক মুসলিমরা বোঝে না, না বুঝে কিন্তু তাদের হাতে মুরিদ হয়, আর কোরআন হাদিসের দলিল দিয়ে যতই আপনি কথা বলেন না কেন তারা কিন্তু মানতে চায় না। কথা গণ্ডিক কেনা? জাহান্নাম হলো সাতটা, জোরে বলেন কয়টা? সাতটা। জাহান্নাম জাহিম সাকা সাইদ লাজা হুতামা হাবিয়া, এই সাতটা জাহান্নামের মধ্যে মানুষ যাবে। এই সাইদ নামে ছাকার নামে জাহান্নামে মানুষ যাবে। কোন কারণে যাবে একটু শোনেন। যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নামের গেট ধরে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কি জন্য আসছ? জাহান্নামে তখন জবাব দেবে, বলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওলাম নাকুন তুইমুল মিসকিন ও কুন্না নাখুদু মাআল কাঈদিন ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। চার কারণে জাহান্নামে আমরা এসেছি। এক নম্বর, আমরা নামাজের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আজান যখন হতো বিভিন্ন দোকানপাট রাস্তায় ভিড় করে থাকতাম, গল্প গুজব করতাম, নামাজকে আমরা পড়তাম না, এই জন্য এই জাহান্নামে আসছি। আমার বন্ধুগণ, আজান যখন হয় আল্লাহর নবী বলেন আজান শেষে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি তোমরা পড়তে পারো ভালো। এক সাহাবি ডাকতে বলে, নবীজি আজান শেষে কোনো ব্যক্তি যদি দোয়া পড়ে তাহলে কি হবে? নবী আমার ডাকতে বলে, সাহাবি আজান শেষে কোনো ব্যক্তি যদি দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবাসুহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াদ্দা, যদি কোনো ব্যক্তি আজান শেষে দোয়াটা পড়ে, আমি নবী ওই ব্যক্তিকে শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার! অথচ শাফাতের জন্য আপনি দৌড়ান পীরের দরবারে, কথা কো? আরে আপনার ওয়াজিব কোথায় রাখছে, শাফাত কোথায় রাখছে? একবার আপনি চিন্তা করেন না, আজান শেষে যদি শুধু দোয়াটা আপনি পড়তে পারেন, এটা তো মুখস্থ করেন না, কষ্ট হয়। এই জন্য সহজে যাতে জান্নাত পাওয়া যায় বাবার দরবারে আমরা দৌড়াই, কথা কোন ঠিক কি না? সহজে জান্নাত নবী বলে আজান শেষ হলো চলে আসবে, তোমরা ওযুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। আবদাউদ শরীফের হাদিসের আমরাও শরীফের হাদিস, বিসমিল্লাহ না বলে কোনো ব্যক্তি যদি ওযু শুরু করে ওর কোনো ওযু তখন হবে না। ওযু যখন শেষ হবে পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহা রাসূলু। এক সাহাবী ডাকতে বলে, নবী গো
ওযু শেষে কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে কি হবে? বিশ্বনবী ডাকতে বলে সাহাবি শোনো, ওযু শেষ করে কোন ব্যক্তি যদি দোয়াটা পড়ে আল্লাহ তাআলার আটটা জান্নাত আছে, আটটা জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহ খুলে দেয়। আরে কত সহজ, এই দোয়াগুলো আমরা শিখি না, নিয়মও পালন করি না, সহজে শুধু জান্নাত পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি। আমার বন্ধুগণ ভাইয়েরা, আমি আপনাদের এই খেদমতে বলছি, জাহান্নামীরা বলবে নামাজ পড়ি নাই, দুই নম্বর কারণ ওলাম না কোনো তুইমুল মিসকিন, আমাদের দরবারে যেত মিসকিনরা, ফকিররা যেত, ঠ্যাং ভাঙা হাঁটু ভাঙা কানা অন্ধ মানুষগুলো যেত, কিন্তু দরজা আমরা খুলতাম না, দরজা খুলতাম না। অর্থ দামি দরজা, যতই ফকির গিয়ে আপনার লোভ করুক না কেন, দরজা কিন্তু খোলা হয় না। আমি আপনাদের বলি, ওই মানুষটার মতো আল্লাহ যদি আপনাকে আমাকে করতো বাজান কেমন হতো বলেন, একটু চিন্তা করে শুকরিয়া আদায় কেন করো না? শোনা, তোমার যদি আজকে দুটি চোখ না থাকতো বলতো কেমন হতো? হাত দুইটা না হয় যদি একটা হতো বলতো কেমন হতো? যদি তুমি হাঁটতে যদি না পারতে বলতো কেমন হতো? দেখে কি শোনো না, তোমারই রাস্তার পাশে একটা টাকা দাও, একটা টাকা দাও বলে আত্মনাদ করে, ওদের আত্মনাদে আসপাশ জমির ভার হয়ে যায়, আমাদের মনটা ভারী হয় না। অথচ এই দেশের মধ্যে কত মানুষ না খেয়ে থাকে, আর কত মানুষ টাকা রাখার জায়গা না থেকে রাস্তায় নদীতে তারা ঢালে, কথা কন ঠিক কেনা? আরেক ছেলে মানুষ বিপদের মধ্যে আছে, অসুস্থ যখন হয় গরিব মানুষটা হসপিটালে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডাক্তার সাহেব আর ক্লিনিকের যারা আছে প্রেসক্রিপশন লাগে, দেখতে দেখতে আপনার টেস্ট আসছে দশটা, গরিব মানুষটার টাকা নিয়ে গেছে 2000, দেখবেন টেস্ট দিয়েছে দশটা, চেষ্টা করে টাকা 5000, লোকটা যখন বিপদের মধ্যে আছে ডাক্তার সাহেবরা এবং এই ক্লিনিকের যারা আছে দেখবেন রুগীদের কাছে তারা রুগী মনে করে না, রুগীদেরকে মনে করে খরিদ্দার, কথা কন ঠিক কেনা? রুগীদেরকে খরিদ্দার মনে করে, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের ঠিকানাও তিনি দেবেন, 100 টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নেবেন, কথা কন? রুগীরা তো রুগী নাই, খদ্দের, এখন খদ্দের পাঠালেই কমিশন, ডাক্তার আর কিলনি কেটুবি পড়াচ্ছে, বুঝছি না গর্ধব জনগণ, কষায় জবাই করে প্রকাশ্য দিবা লোকে, ওদের আছে ক্লিনিক আর চেম্বার, এরাই তো আজ ডাক্তার, কথা কন ঠিক কেনা? আমার বন্ধুগণ ভাইয়েরা, ডাক্তার সাহেবদের বলি আমরা তো অবশ্যই তোমাদের কাছে যাব, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কোন মানুষকে কেউ সুস্থ করতে পারে সে হলো ডাক্তার সাহেবরা, কথা কন ঠিক কেনা? অবশ্যই আমরা যাব, কিন্তু আজ দেখা যায় ক্লিনিক গুলো আর ডাক্তার সাহেবরা কষার মতন গলা কেটে মানুষ থেকে পয়সা নিচ্ছে, একটা ডাক্তারে কত টাকা আছে এই হিসাব কিন্তু কেউ নেয় না। অথচ আমরা হুজুররা যদি আজকে এই টিভিএস গাড়ির চাইতে একটু বড় যদি ডিসকভারি গাড়ি যদি একটু চালাই, তাই লোকে কয় ওই দেখ হুজুর মাল কামাইছে কত, কথা কন? হুজুর মাল কামাইছে কত রে, গাড়ি বদলা গেলে যে হুজুর কি করেছে, আপনার কার আছে, মাইক আছে, কোটা ইন্ডাস্ট্রি করি, অধিকাংশ এদেশের আলেম এবং ইমাম মাদ্দিনরা মসজিদের 3-4 হাজার টাকা বেতনের ইমামতি করে, কথা কন ঠিক কিনা? অধিকাংশ মাঝে মাঝে আর বক্তৃতা কয় হুজুরাই দেশটা শেষ করল, বলে কি বলে না বোধ হুজুরাই, হুজুরাই শেষ কর। এই জন্য আমি আজকে বলি আপনাদের, হয়তো টাকার গরম আর হয়তো ক্ষমতার গরম আপনার আছে, কিন্তু আপনাকে মরতে হবে, বুকে হাত দিয়ে বলেন কথাটা আপনি সত্য বলেন কিনা, যদি কথাটা সত্য না হয়
অবশ্যই আল্লাহ তাআলা আপনার জিহ্বার উপর জাহান্নামের ব্যারাক গাড়বে। কারণ কোন কথা যদি সত্য না হয়, আপনি যদি কারোর অপবাদ দেন, অবশ্যই আপনি জাহান্নামী হবেন। কথা কোন ঠিক কিনা, জাহান্নামী হবেন। সুতরাং কথা বলার সময় অবশ্যই আপনাকে মেপে বলতে হবে, সত্য যেটা সত্য বলতে হবে। আর সত্য বলতে গেলে অবশ্যই কিন্তু আপনার একটু ক্ষতি হতে পারে, আর এই ক্ষতির মধ্যেই হবে আপনার ইমানের পরীক্ষা। কথা কোন ঠিক কিনা, আর পরীক্ষা কি এমনি এমনি হয়? পরীক্ষা ক্ষতি দিয়ে হয়? মালের, জানের, সম্পদের, ছেলে নিয়ে, ক্ষমতা, টাকা পয়সা সব কিছু দিয়েই পরীক্ষা হয়। কথা কোন ঠিক কিনা, সব কিছু। আমার বন্ধুগণ ভাইয়েরা, এই জন্য যারা এতিম মিসকিন, তারা যদি আমাদের দ্বারে যায়, যতটুকু সাধ্য আমাদের সাহায্য করতে হবে। আর এই সাহায্য যদি না করি, তাহলে আপনাকে আমাকে যে জাহান্নামে যেতে হবে, এই জাহান্নামের নাম হলো সাকার। জাহান্নামের নাম কি বাজান? সাকার। তিন নাম্বার কারণটা কি? তিন নাম্বার কারণ, ও কুন্না নাখুদু মাআল কাঈদিন। তিন নম্বর কারণ, সমাজের মাঝে অশ্লীল ছিল, বেহা ছিল, সমাজের মাঝে অনেক অশ্লীল ছিল, বেহা ছিল, এদিকে আমরা তাকাতাম না। একটা হুজুর যখন বিপদে পড়তো, ওইদিকে তাকাতাম না। যদি এক হুজুর যদি মার খায়, দেখবেন আর এক হুজুর বলে, ও মার খাচ্ছে খা, ও তো কিয়াম করে না। কি করে না? কোনো তো কিয়াম করে না। আর এক হুজুর এক জায়গায় মার খায়, মার খাচ্ছে খাক, সমস্যা নেই, কারণ ও তো নামাজের পর মোনাজাত করে না। কি করে না? এই জন্য আমি বলি, এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলেমদের মধ্যে যত মতানৈক্য এই দেশের মধ্যে দেখা দিয়েছে, যার কারণে একজন আলেম এখানে সেখানে মার খাচ্ছে। কথা কোন ঠিক কিনা, এখানে সেখানে মার খায়। এই জন্য ওয়াজ সাধারণ জনগণের না, আলেমদের আগে ভালো করে ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা, বুকে হাত লাগা বলেন, বাবরি মসজিদ তো চলে গেছে, বলেন তো ওইখানে মরিদ পীর সবাই ছিল কিনা? টুপিওয়ালা, লম্বাওয়ালা, দাড়িওয়ালা, মোনাজাত আলা, মোনাজাত বাদালা সবাই ছিল কিনা? বলেন তো ক্ষতিটা সবার হয়েছে কিনা? কথা কন না, একদলের হয়েছে। বাইতুল মুকাদ্দাস যায়, এটা তো তোমার নবীর মসজিদ, তোমার নবী তো সেখানে ইমামতি করেছে। ক্ষতিটা সবার হয়। এই জন্য বলছি, ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা ঝামেলা করব না। যদি ছোটখাটো বিষয়গুলি আমরা ঝামেলা করি, নিজের মধ্যে ঐক্য যদি না থাকে, তাহলে আল্লাহর দিন এই জমিনে আমরা কাম করতে পারবো না। কথা কোন ঠিক কিনা, আর সবাই তো সমান হবে।